অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তাদেরকে ডাকানো হয়েছে, তাদের নিয়ে বসা হয়েছিল, সেইখানেই শুভেন্দু অধিকারী এই মন্তব্যটি করেছে। না, আমি এবার জানি না, আমি তো এইমাত্র দিল্লি থেকে এলাম, দেখতেই পাচ্ছি তো না জেনে কিছু বলতে যেইখানে বলা হচ্ছে যে চারটি গাড়ি মিসিং। দিলীপ ঘোষ জানালেন এক্ষুনি দিল্লি থেকে ফেরত আসার সময় চারটি গাড়ির মধ্যে আরও কিছু অর্থ থাকলেও থাকতে পারে। না, দিলীপ ঘোষের কথায় আমি গুরুত্ব দিতে চাই না। একে তো উনি লেখাপড়া জানেন না, ক্লাস 8 পর্যন্ত পড়া ফিটার মিস্ত্রি, ওর কাজই হয়ে দাঁড়িয়েছে যখন তখন বিবৃতি দেওয়া। ওর যদি কিছু প্রমাণ থাকে তাহলে সেটা ইডিকে দিন না, ওরা তো সরকারি দলে আছে, ইডি তো ধরছে, বাকিটা ধরবে। পার্থ চট্টোপাধ্যায় বলছেন আজকে স্বীকার করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, আমি শুনেছি, এ কথার কোনো মানেই হয় না। পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষভাবে সিবিআই এই ইডির দ্বারা গ্রেপ্তার হয়েছে, অনেক টাকা উদ্ধার হয়েছে, ওকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে। উনি যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী, ষড়যন্ত্রবাদী।